পররাষ্ট্র সচিব বসতে চেয়েছেন, আমরা রাজি আছি কিনা? আমরা অবশ্যই আলোচনা চাই। আমরা এখানে দাঙ্গা করতে আসিনি দাদা, আমরা প্রথমেই বলেছি আমরা এখানে নেতা নই, আমরা এখানে আপনাদের প্রতিনিধি। আমরা নেতা হতে আসিনি, আমরা আমাদের দাবি পেশ করতে এসেছি। আমরা সমঝোতার মাধ্যমে দাবিগুলো যেন মানা হয় সেই আবদারই জানাচ্ছি আপনাদের সকলের কাছে। উপজেলা সদর এবং সমস্ত জায়গায় আমরা আমাদের দাবিগুলা এই আত্মহত্যা দাবি নিয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলন এবং হিন্দু জাগরণ মঞ্চ একসাথে এক উদ্যোগে কাজ করব। আমাদের দাবিগুলা ওনারা কতটুকু পর্যালোচনা করবেন এবং কতটুকু ওনারা এটা মেনে নিতে পারবেন, এরপরে আমাদের অবশ্যই আমরা বসবো। ততদিন আমরা আমাদের রাজপথ ছাড়বো না, আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনাদের আর কোনো প্রশ্ন আছে?